হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগ অ্যান্ড কিচেন ছেলের জন্মদিন শনিবার ভরেছে সেই কারণে দেখো নিরামিষ রান্নাবান্না করা হয়েছে জন্মদিনে কী কী করলাম আর কোথায় গেলাম সব কিছু তোমাদের কাছে শেয়ার করব তো এখানে নতুন কাপড় পরিয়ে একটু বসিয়েছি ভিডিও করার জন্য একদমই ইচ্ছা নয় বসার তবু বসেছে বুঝতেই পারছো মুখ দেখে তো বেলুন ফোলানো হচ্ছিল আর আমি ওকে চেপে ধরে এখানে বসিয়েছি সেই কারণে ওর আর কি এই অবস্থা তো যাই হোক আমরা ঝটপট করে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি সেরে নিয়ে বিকেলে দক্ষিণেশ্বর যাব ঠিক করেছি চলে এসেছি দেখো দক্ষিণেশ্বর একটু তাড়াতাড়ি এসেছি আমার আগের ভিডিওতে দেখেছে যে গত বছর দক্ষিণেশ্বর এসেছিলাম ছেলের জন্মদিনে দেরি হয়ে গেছিলো বলে মন্দির বন্ধ ছিল পরে আবার এসে পুজো দিয়েছি তো এবারে ওই জন্য একদম তাড়াতাড়ি চলে এসেছি তাড়াতাড়ি মানে ওই তবু একটু দেখো সন্ধে হয়ে এসছে এখানে ভিডিওটা আমি খুব একটা ভালো করে করিনি ফেরার সময় ধীরে সুস্থে ভালো করে আমি তোমাদের এগুলো দেখাবো। আর এখানে ডালা বিক্রি হচ্ছে কিন্তু এখান থেকে কোনো ডালাই নে মানে নিই নি আমরা কারণ একদম মন্দিরের কাছে গিয়ে জুতো ফোন সব রাখবো রেখে ওখান থেকে ডালা নিয়ে পুজো দিয়ে তারপরে চলে আসবো এই যে নেমে যাচ্ছি দেখো চলে এসছি মন্দিরের একদম গেটে তো চলো ভেতরটা একটু দেখাই যতটুকু পারবো দেখাবো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে যেহেতু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে খুব একটা ভালো ভিডিও হবে না তবুও যতটা পারছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করছি চলো দেখাবো কোথা থেকে আমরা ডালা কিনে মন্দিরে প্রবেশ করব এর আগে আমি দক্ষিণেশ্বরে এসেছিলাম এদিকে কিন্তু যেটা দেখা দেখালাম ওদিকে খাওয়ার জন্য বেশ ভালো ব্যবস্থা আছে গত বছর এসে খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু এবছর আর খাওয়া দাওয়া করবো না আমরা এই দেখো মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসছি সব জায়গাগুলো থেকেও টুকটাক জিনিস কেনা যায় দিকে মন্দির আর ডান দিকে আমরা চলে যাচ্ছি ডালা কেনার জন্য এই দেখো চলে এসছি এবার ডালা কিনে পুজো দিয়ে আবার আসছি হ্যাঁ এই জন্য শীতকালে আমার একটা সমস্যা যে আমার গলা ধরে যায় আমি কথা বলতে গেলেই গলা প্রচণ্ড অসুবিধা হয় ওই ওই কারণে বেশ অনেক দিন ধরে কোনো ভিডিও করতে পারছি না গলার জন্য যাই হোক একটু দেখিয়ে দিই পুজো হয়ে গেছে আমাদের ফোনটা আবার হাতে পেয়েছি তো এই দেখো যারা এখনও আসেনি দক্ষিণেশ্বরে বিশেষ করে তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে এই এখান দিয়েই কিন্তু পুজো দিতে গেছি আর কি আর সামনেই কল্পতরু উৎসব সেই কারণে দেখো প্রস্তুতি চলছে এই যে একদম মন্দিরের গেটটা তোমাদের দেখিয়ে দিলাম এবার বাড়ি ফিরে যাওয়ার পালা এখানে সূর্য একটা ডুগডুগি কিনবে তাই একটু দাঁড়িয়েছি দোকানটার একটা ভিডিও করে নিলাম তো এই দেখো ডুগুগি ওর ওর এইসব খেলা পছন্দ তো যাই হোক ওনার পছন্দ হয়েছে সেই কারণে ওনাকে একটা ডুব হয় দেওয়াই হলো তো আর কিছুই না এই বাড়ি এসে কানের দফা আর কি যাই হোক ওই অনেক ঠাকুর রয়েছে দেখো দেখো কত ঠাকুর প্রথম যখন প্রথম প্রথম যখন দক্ষিণেশ্বরে আসতাম মনে হতো যে কী কিনব আর কী কিনবো না বেশ কিছু ঠাকুর কেনা হয়েছে কয়েকটা পেতলের আম পাতা কেনা হয়েছে প্রদীপ কেনা হয়েছে এছাড়া তো গঙ্গা জলের ড্রাম তারপরে আর কি বলবো অন্য অন্য সব জিনিস সে তো আর বলার নয় কিন্তু এতবার দক্ষিণেশ্বরে আসি এটা আচারের দোকান এর আগে কিনেছি মোটামুটি আর কি তো এতবার আমরা দক্ষিণেশ্বরে আসি বছরে তো এক দুবার আসাই হয় আগে আরও আসা হতো সেই কারণে এখন একটু কেনাকাটাটা কমে গেছে এখানে ব্যাগ বিক্রি হচ্ছে বেশ সুন্দর ঠাকুরগুলো বেশ সুন্দর তো আমার ঘরে মোটামুটি সব রকম ঠাকুরই রয়েছে আর কি নতুন করে নেব সেই কারণে সেই কারণে আর ঠাকুর কেনা হয় না এখন তবে মায়ের একটা করে ক্যালেন্ডার আমি নিয়ে যাই প্রত্যেক বছর পঞ্চাশ টাকা করে নিত এই বছর একটু অন্যরকম করেছে সত্তর টাকা তো ওই ক্যালেন্ডারটা আমি নিই মানে প্রতি বছর ওটা আমার সারা বছরই কাজে লাগে তো এখানে শঙ্খ রয়েছে শাখা রয়েছে আমি এই শঙ্খ শাখা এগুলো দেখে কিনতে পারি না যতবার নিয়েছি ঠকেই গেছি বাড়িতে গিয়ে দেখি ওরা কি মোম দিয়ে রাখে না কি দিয়ে রাখে কিছুদিন বাদে দেখি নয় ফুটো নয় কালো কালো দাগ যাই হোক কিছু একটা হবেই গন্ডগোল তা আমি ওই জন্য হাল ছেড়ে দিচ্ছি আর দরকার নেই বাবা রক্ষা করো তো কত রকম গয়না প্রচুর জিনিস অনেকবার দক্ষিণেশ্বরে আসি আর যতবার আসি ততবার আমি এগুলো দেখতে দেখতে যাই কি জানি আমার খুব ভালো লাগে দেখতে নেই না নিই কিন্তু দেখতে দেখতে চলি তো সেই কারণে স্বভাব বয়সত ভিডিওটাও করছি এর আগেও করেছি তা এবছর আবার এসছি আবার ভিডিও করছি ভালোই লাগে দেখতে এগুলো অনেক রকম জিনিস থাকে যদি কখনো মানে কোনো দরকারি জিনিস চোখে পড়ে তো নিয়ে নিলাম সেরকম ব্যাপার আর একটা ব্যাপার হয়েছে আমরা প্রায় আর কি গেটের কাছে চলে এসছি নেমে যাব সেই সময় হঠাৎ মনে পড়ল। যে দক্ষিণেশ্বর আসামানে তো গঙ্গা জল নেবই নেব এবার হট করে মনে পড়লো যে গঙ্গা জলের যে ড্রামটা নিয়ে গেছিলাম ওটা গঙ্গা জল ভরে যে দোকানে জুতো মোবাইল সব রেখেছিলাম ডালা কিনেছিলাম সেই দোকানে ফেলে চলে এবার আবার ছুটলো ড্রাম আনতে আমি আর ছেলে কি করব। অনেকক্ষণ টাইম লাগবে ভালো করে দেখো ভিডিওটা আস্তে আস্তে করে ভালো করে ভিডিও করলাম আমি ভাবলাম একদিকে ভালোই হলো হুম এই যদি ভিডিও করা না থাকতো তাহলে যে কি তখন আর অস্বস্তির শেষ থাকতো না মনে হতো মানে নিজেরই বিরক্ত লাগতো কিন্তু এখন দেখো কোনো অসুবিধা নেই মনে হলো যাক বাবা একটু ভালো করে ভিডিও করতে পারবো এই দেখো ছোট ছোট ফুল আর ছোটো ছোটো পাতা দিয়ে গাছ যাই হোক অবশেষে বাড়ি চলে এসেছি এই কেকটা ওনার জন্য আনা হয়েছিল আর এইচ তো এগুলো আর ঠাকুরকে দিয়েছি পাটিসাপটা মালপোয়া মিষ্টি পায়েস করে দিয়েছি তারই ওর জন্য যেটা বেড়েছিলাম সেটাই দেখালাম তোমাদেরকে ও তো এতগুলো খাবে না মিষ্টি একটা পছন্দ করে না তবু আর কি দিতে হয় নিয়ম সেই কারণে এবার কি হলো পরের দিন দেখো রবিবার সেদিন তো আর মাছ মাংসে খাওয়ার কোনো বারণ নেই এবার জমিয়ে খাওয়া দাওয়া হবে দেখো কি রান্না হচ্ছে আলু ভেজে রেখেছি পেঁয়াজ লঙ্কা কুচনো করা ভাজবো মটন ম্যারিনেট করা রয়েছে মানে একদম ঝটপট মটন রান্না অল্প মশলা দিয়ে মটনের ঝোল তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে এগুলোকে দিয়ে দিলাম কষানোর জন্য ওপরে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব নিয়ে পাশে একটা বাটিতে একটু গরম জল বসিয়েছি সেটার ঘাড়ে ঢেলে দেব শর্টকাট রান্না দেখো ও সরি আলু পেঁয়াজগুলো দেওয়ার কথা তো মাথা থেকেই বেরিয়ে গেছে তো যেহেতু আমি ভিডিওটা পরে আর কি করছি মানে সরি ভয়েসটা পরে অ্যাড করছি এই দেখো গরম জল ঢেলে দিলাম এবার আলু পেঁয়াজ দিয়ে ওর মধ্যে গরম জল ঢেলে দিয়ে ফুটতে শুরু করে দিচ্ছে আবার কারণ আমার আমার ছেলে যেরকম চিৎকার করে একটু মিট মশলা আর গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম ব্যস হয়ে গেছে সরি তো আমার ছেলের চিৎকার এছাড়া চিমনির প্রচণ্ড আওয়াজ সেই কারণে ভয়েস পরে অ্যাড করতে হয় এই দেখো বিকেলবেলা চিকেন উইংস মানে ফ্রাই হবে তো এখানে রয়েছে চিকেন উইংস আর চলো ঝটপট দেখি দিই রেসিপিটা তোমাদের একটু ডিম ডিমটা অনেকে দেয় অনেকে দেয় না আমি দিলাম আর কি ভিনিগার দিতে পারো আমি লেবু ছিল একটু লেবুর রস দিচ্ছি মটনের জন্য যে পেস্ট করেছিলাম সেটাই দিয়ে দিলাম আদা রসুনের একটু কাসুরি মেথি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম অনেকে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করে কিন্তু আমার বেসনটা দিলে একটু বেশি ভালো লাগে স্বাদটা বেশি লাগে আমার ওই কারণে আমি দিলাম আর এখানে দেখো সব রকম গুঁড়ো মশলা নুন হলুদ এসব রয়েছে সব ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব মেখে আমি রেখে দেবো চাপা দিয়ে দেড় দু ঘন্টার জন্য রেখে দেবো আর আরেকটু জল বেরিয়ে যাবে এটার থেকে আবার একটু বেসন বা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে তারপর ভাজা হবে ভালো করে মশলাটা এর গায়ে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু স্বাদটা ভালো হবে আর কি এই দেখো চাপাতি দিলাম চলো দেখি কি অবস্থা হয়েছে এই দেখো দেখেছো কীরকম জল জল মতো হয়ে গেছে এবার এর ওপরে আর একটু বেসন দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু উল্টে পাল্টে নিয়ে ভাজব সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো আমি বেসনটা একটু বেশি দিয়েছি আর একটু কম দিলেও হয় কিন্তু একটু বেশি দিয়েছি এই দেখো তো চলো ঝটপট ভেজে ফেলি কড়াই তেল দিয়ে দিলাম কড়াটা বেশি বড়ো নিইনি ছোটো নিয়েছি কারণ তেলটা পরে আবার থেকে যাবে সেই কারণে সেটাই ভেবে আমি একটু ছোট কড়াই ভাজছি চলো এবার একে একে দিয়ে দিই ওগুলোকে সবগুলো একসঙ্গে তো ভাজা যাবে না যেহেতু কড়াটা ছোটো এই দেখো তেলে দিয়ে দিয়েছি এবার ঝটপট করে উল্টে পাল্টে ভেজে নিলেই ব্যাস হয়ে গেল তো দেখো আমি একটা পিঠ উল্টে দিয়েছি একটু ভালো করে ভাজতে হবে এগুলো খুব একটা সময় লাগে না একটু নরম হয়েছে তবুও একটু সময় নিয়ে ভাজলে ভালো তো এক যেটা ফার্স্ট দিয়েছিলাম সেটা হয়ে গেছে পরে আবার দিয়ে দিয়েছি সবগুলোই ভুজে নিলাম একে একে এবার একটা সস তৈরি করছি কারণ কি এটা এটা তো শুধু খেতে ভালো লাগবে না তার জন্য থেতো করা কুচনো রসুনও দিতে পারো আমি থেতো করা রসুন দিলাম আর কুচনো কাঁচা লঙ্কা একটু নুন দিলাম আর ঘরে যা সস ছিল সবই দিলাম টমেটো চিলি এস হ্যাঁ এই দুটোই দিয়েছে তো দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব এবার ওইগুলোকেও এই সসের মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস তাহলেই রেডি তো তোমরা একবার বাড়িতে করে খেয়েও রেস্টুরেন্টও এত সুন্দর কিন্তু হয় না যে রেসিপিটা আমি দিলাম তোমাদের বেশ ভালো লেগেছিলো আমার খেতে আমি এভাবেই বানাই অনেকবার বানিয়েছি এভাবেই বানাই তো আমার বেশ ভালো লাগে সেই জন্য শেয়ার করলাম তোমরা ভালো থেকো আজ টাটা